সিনেমা রিলিজ হওয়াটাও ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ আমি একটু আগেও বলছিলাম যে যখন গল্প শুনি তখন আমরা সেখান থেকেই সবটা তৈরি করতে শুরু করি যে কবে এটাকে সেলুলয়েডে দেখতে পাবো, বড় পর্দায় দেখতে পাবো। এবং এখানে ফেরার পথ নেই, ফেরার পথ থাকে না। There's a good amount of action, emotional bonding, thrill is there. So all put together, it should be a very entertaining film for people. That's what we are hoping. আমারই হবে এটা লেখাই ছিল, ভালোবাসা রে আমার আমায় উড়িয়ে নিল। আরো তিনটে গান আছে এবং কাদেরকে আমরা শুনতে পাবো।